সাবধান হওয়ার সময় কিন্তু এখনই। প্রিয় দর্শক বন্ধুরা, ভারতের গন্ডি পেরিয়ে ব্ল্যাক পাঙ্গাস এখন বাংলাদেশে। হ্যাঁ, কথাটি 100% সত্যি। অলরেডি বারডেম জেনারেল হসপিটালে দুজন রোগীর শরীরে এই ব্ল্যাক পাঙ্গাস শনাক্ত করা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটিতে আমি আজ জানাবো কাদেরকে এই ছত্রাক বেশি আক্রমণ করে, মানুষের শরীরের কোন কোন অঙ্গে এই ছত্রাক ছড়িয়ে পড়ে, এই ছত্রাক থেকে বাঁচার উপায়, কারা নিরাপদ এই ছত্রাক থেকে আর কারা অতি মাত্রায় ঝুঁকিতে রয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, আমি আশা করব ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের শরীরেই বেশিরভাগ পাওয়া যাচ্ছে এই ব্ল্যাক ফাঙ্গাস। করোনার থেকেও এই ফাঙ্গাসের মৃত্যুর হার 25 ভাগ বেশি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন এই ব্ল্যাক ফাঙ্গাস কতটা ভয়ঙ্কর। দর্শক বন্ধুরা, নাক এবং মুখ দিয়ে প্রবেশ করে এই ছত্রাক, আক্রান্ত ব্যক্তির মুখ চোখ ফুলে ওঠে, নাকের ভিতর এবং আশেপাশে দেখা দেয় কালো দাগ এবং সাথে কোন কোন রোগীর ক্ষেত্রে জ্বর দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় যদি এই রোগটি শনাক্ত করা যায় তাহলে অনেক রোগী সেরে উঠতে পারে, তবে যদি এই ছত্রাক কারো চোখে ছড়িয়ে পড়ে তাহলে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই রোগী অন্ধ হয়ে যেতে পারে। আর যদি কোনো রোগীর মস্তিষ্কে এই ছত্রাক ছড়িয়ে পড়ে তাহলে সে রোগীকে বাঁচানোটাই একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এই রোগে যারা আক্রান্ত হয়েছে তার 50 ভাগ রোগী অলরেডি মারা গেছে। তার মানে যে কজন রোগী আক্রান্ত হচ্ছে এই রোগে তার অর্ধেক রোগী মারা গেছে। তার মানে করোনার থেকেও এই ব্ল্যাক ফাঙ্গাস অনেক অনেক ভয়ঙ্কর, যেখানে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর হার 2% বেশি নয়। দর্শক বন্ধুরা, এখন আসি কেন করোনা আক্রান্ত রোগীরাই এই ছত্রাকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি। কারণ হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টেরয়েড, আর স্টেরয়েড অধিক মাত্রায় ব্যবহার করার ফলে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়। আর যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই ব্ল্যাক ফাঙ্গাস তাদের শরীরেই বেশি আক্রমণ করে। তবে এছাড়াও যারা বয়স্ক, যাদের উচ্চমাত্রা ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিংবা যাদের ক্যান্সার বা জটিল জটিল রোগ নিয়ে যারা ভুগতেছেন তাদেরও এই ব্ল্যাক ফাঙ্গাস অর্থাৎ কালো ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে হ্যাঁ, বিশেষজ্ঞ ডাক্তাররা মনে করেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন এখনই আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা করণীয়, যা যা খাওয়ার প্রয়োজন শুরু করে দিন। কারণ ভয়ঙ্কর আকার ধারণ করতেছে এই ব্ল্যাক ফাঙ্গাস, সাথে হোয়াইট ফাঙ্গাস এবং ইলু ফাঙ্গাসও অলরেডি ভারত তছনছ করে দিচ্ছে। দর্শক বন্ধুরা, যেহেতু নাক এবং মুখ দিয়েই এই ছত্রাক শরীরের ভিতরে প্রবেশ করে, সেহেতু মাস্ক পরিধান করা ছাড়া আর কোনো বিকল্প নেই। দর্শক বন্ধুরা, আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, যদি বাইরে যান অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং বাইর থেকে ঘরে আসার সাথে সাথে সাবান দিয়ে হাত, মুখ, পা ইত্যাদি অঙ্গ ভালোভাবে ধুয়ে ফেলবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সাবধানে থাকুন, নিজের জীবনকে ভালোবাসুন। তাহলে আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।